অক্সিজেন সিলিন্ডার দিয়ে পরে সিলিন্ডার ফেরত চাওয়ার অভিযোগ রেড ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তিন দিন পরে সিলিন্ডার ফেরত চাওয়ার অভিযোগ উঠল রেড ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। এই ঘটনা আসানসোলের মহিশিলা কলোনির শিমুলতলা এলাকার। অভিযোগ, কয়েকদিন আগে রেড ভলেন্টিয়ারদের থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়েছিলেন শিমুলতলার বাসিন্দা সুশান্ত চ্যাটার্জির পরিবার। সুশান্তবাবুর কন্যার অভিযোগ, পাঁচ দিনের জন্য সিলিন্ডার নেওয়া হলেও চার দিনেই সিলিন্ডার ফেরত চায় রেড ভলেন্টিয়ার। তাকে কেন্দ্র করেই বচসা ও খারাপ ব্যবহারের অভিযোগ করেন তিনি। অপরদিকে রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকেও তাদের অক্সিজেন সিলিন্ডার নেওয়া পরিবারটির বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও জানা গেছে। পরবর্তী অংশে আসানসোল কর্পোরেশন থেকে আরও একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসে। জানা গেছে আগে থেকে একটি অক্সিজেন সিলিন্ডার কর্পোরেশন দিয়ে রেখেছিল, এই পর্যায়ে আরও একটি সিলিন্ডার দেওয়া হলো। এক মুহূর্ত অক্সিজেন ছাড়া রাখা যাচ্ছে না। যদি অক্সিজেন খুঁজছি, স্যাচুরেশন সঙ্গে সঙ্গে 84, 83, 85 এরকম নেমে যাচ্ছে। অক্সিজেন সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে। ডক্টর বলেই দিয়েছে 24 ঘন্টা লাইফ সাপোর্টে বাবাকে রাখতে হবে। আর ওরা তারপরে শুরু করে, তারপরে আমার দাদাবৌদি ছুটে আসে। দাদাবৌদি ছুটে আসার পরে দাদাবৌদির সাথে খুব ঝামেলা হয়। দাদাবৌদিকে অকথ্য ভাষায় সেই ভাষা বলতে পারো, প্রয়োগ করতে পারবো না, এত নোংরা ভাষা একটা প্রয়োগ করে, এত নোংরা ভাষায় গালাগালি করে। তারপরে হাতাফাওয়া পর্যন্ত ওরা করার চেষ্টা করে এবং করেও, এবারে হাতাভাই করে চেষ্টা করে। তারপরে ওরা ঝামেলা করে চলে যায়। আমি পরে ওরা পুলিশের কাছে চলে যায়। আর আমি তখন আমার মাথায় আসছিলো না কি করবো, আমি পুরোটা কভার করতে পারিনি, কিন্তু যেটুকু কভার করেছি তার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওরা ঝামেলা করছে। আর ঝামেলা আমাকে বুদ্ধিটা দেয় আমার বৌদি যে লাইভ করতে ফেসবুক, তখনই আমি লাইভটা শুরু করি। যে লাইভের মধ্যে যেটুকু আছে, লাইভের মধ্যে অনেক এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা হজুদি করে, ঝামেলা করে, ঝামেলা সৃষ্টি করে। আবার আমার বাবা যখন বাড়িতে একা ছিল তখনও পর্যন্ত ওরা গেট খুলে রীতিমতো স্টেজ পাস করতে চায়, ওরা জবরদস্তি ঘরে ঢুকতে চায়, আর সঙ্গে সঙ্গে অক্সিজেনটা সিলিন্ডার নিয়ে যেতে চায়। আর মা, আমি তো আপনাকে যেটা বললাম, মা ভয় পেয়ে বাড়িতে তালা দিয়ে দেয় বা আসতে দেয়নি পেশেন্টের কাছে। বাইরের লোককে সত্যি কী করে ঘরের মধ্যে আমরা অ্যালাউ করতে পারি? ওরা আপনাদেরকে যখন অক্সিজেন ওরা দিয়েছিল তখন তুমি কোনো কন্ডিশনে দিয়েছিল? হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আমাদের আমি অক্সিজেন নিই 5000 ডিপোজিট করে, আর পার ডে রেন্ট নিয়ে আমি অক্সিজেন নিই। ওদের শর্তেই নিই। এবার ওরা বলেছিলাম 5 ডেজ দেবো। আমি ঠিক আছে, 5 ডেজ এখনও কমপ্লিট হয়নি, কালকে সকালে 5 ডেজ কমপ্লিট হবে। আর আমি এটাও বলি যে ম্যাম, যদি প্রয়োজন হয় আপনারা কি আর অক্সিজেন প্রোভাইড করতে পারবেন? তখন ওরা বলেছিলো হ্যাঁ পারবো, কিন্তু এই অক্সিজেন আপনাকে টাইম যথেষ্ট পরিমাণ টাইম দেবো, আপনি অক্সিজেন অন্য জোগাড় করবেন, তারপরে আমরা এটাই নিয়ে যাবো। কিন্তু সেটা করেনি, হঠাৎ করে আর চলে এসে ঝামেলা শুরু করে। কোন রসিদ দেয়নি আমাদেরকে। আর বলছে সম্পূর্ণটা আপনাকে বিশ্বাসের উপরেই নিতে হবে, তো আমরা বিশ্বাসের উপরে সম্পূর্ণটা নিয়েছি। আমার নাম সৌমিতা চ্যাটার্জি, আমার বাবার নাম সুশান্ত চ্যাটার্জি। আমরা গত 16 তারিখ আর্জেন্ট বেসিসে অক্সিজেন সিলিন্ডারটা দিয়ে দিই। পাড়ার লোক ফোন আসে, অক্সিজেন সিলিন্ডার আমরা দিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা চার দিনের জন্য দিয়েছিলাম আমরা, আজকে সেই বিকেলে, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে বিকেলে আমরা নিতে যাই সেই সিলিন্ডার। আমরা খবর পাই ওদের কাছে অলরেডি একটা সিলিন্ডার আছে, যেটা হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া। তা সত্ত্বেও ওনারা রেখেছেন যে অক্সিজেন সিলিন্ডারটা আমাদের। এখন আমরা নিতে যাই একজন ডাক্তারকে নিয়ে। ডাক্তার আমাদের আছেন রেড ভলেন্টিয়ারের। উনি ওনারা প্রথম রিফিউজ করেন, বলেন যে কাউকে ঢুকতে দেবো না, ঢুকতে দেওয়া হবে না। তারপর ডাক্তার ঢোকেন এবং ডাক্তার পুরোটা এক্সামিন করেন পেশেন্টকে ঢুকে এক্সামিন করার পর বলেন যে পেশেন্ট ঠিক আছেন, পেশেন্ট অক্সিজেন ছাড়া হসপিটালে অ্যাডমিট করতে হবে, তাছাড়া এমনি অক্সিজেন দিয়ে চালানো যাবে না। তখন আমরা বলি হসপিটালের ব্যবস্থা করে দেবো, আপনারা চলুন। তখন ওরা গা ধাক্কা ধাক্কি শুরু করেন, আমাদের হ্যারাস করেন, ডাক্তারকে হ্যারাস করেন। ডাক্তারকে বলেছেন আপনার ডাক্তারি মানি না, টিপ্পনি কাটবেন না, আমাদেরকে ফিজিক্যালি হ্যারাস করেন। আমাদের মহিলা কমরেড শ্রেয়া ঘোষ, আমি ঋত্বিক চ্যাটার্জি, আমাদের কমরেড, তাদেরকেও হ্যারাস করা হয় ফিজিক্যালি। তারপর ওনা প্রভোগ করতে থাকেন, বরাবর প্রভোগ করতে থাকেন কন্টিনিউয়াসলি। তারপর আমরা একটা ডিসিশন নিই যে এরকম তো করতে দেওয়া যায় না, তাহলে আমরা লিখিতভাবে থানায় একটা জিডি করি। তো আমরা জিডি করি, তিন পাতার একটা গোটা বিষয় নিয়ে আমরা একটা জিডি করেছি থানায়, ঠিক আছে। থানায় জিডি করে তারা জানিয়েছেন যে আজকে রাতের মধ্যে অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কারণ বাড়িতে সবাই মহিলা হলেন এবং মহিলা কনস্টেবল নেই। তো আজকে রাতে অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কিন্তু কাল সকালের মধ্যে খুব তাড়াতাড়ি তারা অ্যাকশন নেবেন এবং আমাদের সিলিন্ডার ফেরত দেবেন।
আপনার নাম? আমার নাম হচ্ছে বিনীত চক্রবর্তী। আমার একটু পরিচয় দিয়ে দিই, আমার নাম ডক্টর পুলস্থ আচার্য, আমি এখন মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মরত হাউস স্টাফ ওখানকার। তো আমি যখন পেশেন্টকে দেখি তখন পালস অক্সিমিটারে স্যাচুরেশন ছিল 98% উইথ অক্সিজেন, এবং অক্সিজেন খুলে স্যাচুরেশন ছিল 96%। যাই হোক, ওনারা একটা ক্লেম করেন যে স্যাচুরেশন আধ ঘন্টার মধ্যে 90% নিচে নেমে যাবে। আমি তখন ওনাদের বলি 90% নিচে যদি স্যাচুরেশন নেমে যায় তাহলে সেই পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে। এখানে শব্দটা যেটা ব্যবহার করেছিলাম হসপিটালাইজেশন, ওনারা হঠাৎ করে বলতে আরম্ভ করেন আমাদের কাছে যে সামর্থ্য নেই, সেই টাকা পয়সা নেই যে আমরা হসপিটালাইজেশন করতে পারবো। আমি বলি যে প্রাইভেটেই যেতে হবে তার কোনো মানে নেই, সরকারি হাসপাতাল রয়েছে আপনারা যান। শুধুমাত্র অক্সিজেন দিয়ে করোনা রোগীর চিকিৎসা হয় না, এবং যদি আপনারা মানে আপামর জনসাধারণ যারা দেখছেন তারা জানেন কিনা জানি না, 94% নিচে স্যাচুরেশন নামলে পড়ে সেটাই হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ধাপ, হসপিটালে ভর্তি করতে হবে। ওনারা যে রিপোর্ট দেখান তাতে রিপোর্ট থাকে ডি ডাইমার ছিল 7728। ডি ডাইমার যেটি সেটি রক্ত তঞ্চনের জন্য, সেটি অক্সিজেনের রিকোয়ারমেন্টের কোনো রিপোর্ট নয়। তার জন্য এনক্সাপ্যারিন চলে, এপিক্সাবেন চলে, বিভিন্ন ওষুধ চলতে পারে, এবং সেগুলো হসপিটালেই দেওয়া সম্ভব, সেগুলো বাড়িতে এনক্সাপ্যারিন দেওয়া সম্ভব না। আপনারা অভিযোগ করছেন যে আপনারা যখন অক্সিজেন নিতে যান জোরজবরদস্তি আপনারা অক্সিজেনের সিলিন্ডার খুলে নিয়ে আসেন, আপনি অন্যদেরকে গালাগালি দেন। আমাদের তো ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি, অক্সিজেন সিলিন্ডার খুলবো কী করে আমরা, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন ভেতরে ঢুকেছিলাম, আপনারা লাইভটা দেখতে পাবেন, মানে একটা লাইভ ভাইরাল হচ্ছে, আমাকে কিন্তু ঘরের ভেতর থেকে আটকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং অক্সিজেন সিলিন্ডার খোলার কোনো ব্যাপার নেই, রেড ভলেন্টিয়ার্স থেকে মূলত আমরা কিন্তু দুদিনের জন্য দিই, এখানে 4 দিন ব্যবস্থা করা হয়েছিল। একাধিক রোগীর ফোন আসছে যে অক্সিজেন স্যাচুরেশন 85% নিচে নেমে যাচ্ছে, তাদের সেই উইন্ডো পিরিয়ডটুকু দেওয়া যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিশনের মানে মাঝামাঝি যে উইন্ডো পিরিয়ডটুকু দেওয়া সেটুকু আমরা কিন্তু এখন প্রোভাইড করতে পারছি না। এর মধ্যে অনেক রোগীর ফোন চলে এসছে অলরেডি, আমরা তাদেরকে মানে আমরা অত্যন্তভাবে ক্ষমা প্রার্থী যে এই ইনসিডেন্টের পর এই অক্সিজেন সিলিন্ডারটি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারছি না। ডিসপাইট অফ ওনাদের কাছে একটি মিউনিসিপ্যালিটি অলরেডি অক্সিজেন সিলিন্ডার রয়েছে, সেটিও 47 লিটারের। আপনারা কি অক্সিজেন সিলিন্ডারের টাকা চেয়েছিলেন, কোনো রসিদ দিন? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডারের জন্য আমরা ডাক্তারের সার্টিফিকেট ডকুমেন্ট আমরা এগুলো নিই, এবং কোনো টাকার লেনদেন আমাদের হয় না, ঠিক আছে। এর আগেও আমরা আসানসোল জুড়ে রেড ভলেন্টিয়ার্সের সাথে অক্সিজেন সিলিন্ডার দিয়েছি, যদি টাকার লেনদেন হতো তাহলে এই অভিযোগ অনেক আগেই উঠত যে টাকার লেনদেন দিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার করেছি। আপনারা 5000 টাকা নিয়েছেন ওনাদের কাছে? 5000 টাকা যেটা হয় সেটা হচ্ছে যে কসন মানি, সেই কসন মানি ফেরত দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং এই কসন মানি আমাদের কাছে রাখা হয় না, এবং পার ডে সিলিন্ডার বেসিসে 50 টাকা যেটা বলা হয় সব সময় ফেরত দিয়ে দেওয়া হয়, এবং সব সময়তে যে ফেরত দিতে যাওয়া হয়েছিল ওনারা সিলিন্ডার ফেরত দেননি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।